রেজা খুব ধূর্ত আইনজীবী, নিজের পরিবারের বাইরে খুব কম মানুষই তাকে ভালো মানুষ হিসেবে চেনে। রেজা আজকে কঠিন একটা চ্যালেঞ্জের মুখে। নাম্বার ওয়ান, তার নিজেকে এই সিচুয়েশন থেকে নিজেরই রক্ষা করতে হবে। আর নাম্বার টু, নিজের পরিবারে ক্যান্সার আক্রান্ত স্ত্রী আর মেয়ের কাছে নিজের গুড ইমেজটা অটুট রাখতে হবে। অ্যান্ড লাস্টলি নাম্বার থ্রি, এই হোটেল থেকে নিজেকে বাঁচিয়ে বের করতে হবে, কারণ আগামীকাল রেজার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিংয়ে ওকে উপস্থিত থাকতে হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? রেজার হাতে মাত্র 12 ঘন্টা সময় আছে, রেজা কি পারবে? কি হবে রেজার শেষ পরিণতি? সাড়ে ষোলো দেখতে চোখ রাখুন 17 আগস্টে হইচইয়ে।